খুব সম্মানিত একজন মানুষের কাছে এসেছি। আমাদের এই মহান স্বাধীনতার যুদ্ধে যে মানুষগুলো শহীদ হন, এই শহীদ পরিবারের একজন আমাদের চাচি সাজেদা বাবা। চাচি একজন বীরাঙ্গনাও, কারণ তিনি মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হন, এবং আমরা ওনার কাছ থেকে সেই দিন চড়ারহাটে যে গণহত্যা হয়েছিল তার আগের রাতের ঘটনাগুলো একটু শুনব। যেদিনকার ঘটনা সেদিনকার কথাই তো বলবেন। আমার স্বামী রাত তিনটার সময় খানে আসলো, গ্রাম ঘুরলো, ঘুরে তখন বাড়ি বাড়ি তারা চলে আসলো, ঢুকলো রাত ঘুরার সময় তারা বাড়ি বাড়ি চলে আসলো, চলে আসে তারপর সে এক আজাকার আসলো, ওই আজাকার সাথে জাল্লু, হ্যাঁ আজাকার জাল্লু রাজাকার না অন্য কেউ, আমার গ্রামের নয় ওই দিকে জাল্লু রাজাকার, হ্যাঁ আজাকারটা এসে বললো যে না কোনো অসুবিধা নেই, আপনারা মাটি কাটছি আপনারা যান চলে যান। মাটি কাটার কথা বলে নিয়ে গেল, মাটি কাটার কথা কো নিয়ে গেল। আমার আমার হাতে এটা সাতজন, আমার গোষ্ঠীর নিজস্ব গোষ্ঠীর সাতজন একদিন মারা গেছে, বা একদিনই সাতজন মারা গেছে। এটা কখন নিয়ে যায় ডেকে? তখন সাতটার সময় রাত যখন ভোর হয়ে গেল আমরা তো বুঝতে পারিনি, বা খানারা মাটিটা আসবে বা বুঝতে পারিনি। তখন আমার বাবা দৌড়ে এলো আমার বাড়ির থেকে, আসে কথা মা আমাকে নামাজের বিছানা দাও, আমি নামাজ পড়বো। আমার বাবা আমার মামা আমার শ্বশুরও ধরো দুইজন আগে নিয়ে গেছে, এই উঠতেই নেই দরজা হুঁকতেই নিয়ে গেছে আমার শ্বশুর। কিন্তু আমার বাবা আসে যখন এই নামাজের বিছানা চালো, তখন আমি নামাজ পড়তে দিনে তখন সালার আসে সাতজন আসে একেবারে আমার বাবাকে ছেঁচিয়ে নিয়ে গেল আমার বাড়ির থেকে। তখন কি করলি বারেকের দরজা, আমার বাড়িতে যেটা আসলো এই সামনে বাড়ি আসলো, তখন এই দরজালে রায় এসে কষে মুক্তি হে মুক্তি হে কষে মুক্তি হে কত, আমার স্বামী খুব মারপিট করে ধরলি, ওরা বুড়ি মারছে নাস্তি মারছে আমার স্বামীটাকে, ওখানে নাস্তি মেরে একটা দরজাটা ধকলাম করে যখন পড়ে গেল তখন আমার স্বামীটা মুখ দিয়ে ফেঁপড়া উঠতে ধরলো, বা পানি আশপাশ আছে পানি বাঁধি ধরে পাক মারলি, ওরা খানারা পাক মারলি। তখন তো আমার কোনো নিরুপায় আমি তার কিছু করতে পারছি না, তখন আমার স্বামীকে কেটে চার পাঁচ ঘোড়াকে টানিয়ে ধরে নিয়ে গেল মুরগি সচল করে গোল্লা করছে, নিয়ে গেল তোমার বাচ্চারা খুব কান্দাকাটি করছে। তখন আমার ছোটো একটা দেওর আসল, তখন দেওরটা কাছে পাশপা খানি ঘরে পাশপাশে দৌড়াছে আমার বাচ্চাটা, আমার আব্বাকে ছাড়ে দাও আমার আব্বাকে ছাড়ে দাও করছে আর দৌড়াছে, তখন খানটা এই ছাড়া দিয়েছে না, তখন কাছে ওরা জানো মিস্টার হুঁস কাছে ভাই আমার বাচ্চাটাকে টান দিয়ে বাড়িতে নিয়ে যান, তখন আমি আর কিছু বলতে পারি না। তখন কী করল বা তখন আমার একটা ননদ কোরআন শরীফ পড়েছিল, কোরআন শরীফটা ধরে পাক মারলো, পাক মারলো, পাক মারার পরে ওরা তো চলে ফিস ছয় সাত ধরে মেলায় ঘুরে আসো বা মেলায় ই ঘর সন্ধ্যাছে উ ঘর সন্ধ্যাছে সব সিন্ধে করে, তখন বললো আরেক দল আসে বললো আপনারা বাড়ির থেকে বাড়ি হয়ে যান, আমরা বাড়ি জ্বলে দেবো, বাড়ি জ্বলে দেবো আর গুলির কোনো বিচার নেই। তারপরে তখন গুলি শুরু হয়ে গেল, গুলি শুরু হয়ে গেল, তখন তো আমি কিছু আর বলতে পারি না, ওরা তো আমার খায়ের ছেলে পালালো, আমার শাশুড়ি আর যে কোন পাখি খেয়ে গেছে আমি আর কিছু বলতে পারি না। আমার আপনার উপরে যে নির্যাতনটা হয়েছিল আমি বলি, তখন আমার শাশুড়ি সবাই যখন চলে গেল খুব সংক্ষেপ করে বা কথা সংক্ষেপ করে একরে ঘরে তো আমার সোনা দানা আছে বা রুপিয়া থাকে নিয়ে যান, রুপিয়া থাকে যখনই আমি রুপিয়া গেছি তখনই যান না আমার ছেলে মনে হয় যে একটা ঘর থেকে বের হওয়া দেয় না, তখন হরাম করে একটা ওরা করে আমাকে একটা এত তো সুন্দর তো দল বিভাগ কি কম আছেন আসো ফেলে দিয়ে, তখন আমাকে একটা টানি টুনি আসো ভাই ঘর নিয়ে গেল নিয়ে গেল, তখন হুগাম গাম উত্তাল তাল আকারি নিতে বুঝে না ঠিক আমি আর কিছু বলতে পারি না, আমার কোনো ভুল ছিল না। আর চাচি পরবর্তীতে আপনার স্বামী উনার কি হয়েছিল? আমার স্বামী তো নিয়ে গেল বাড়ি, সকালে কি আপনারা গণহত্যার শিকার কি উনিও হয়েছিলেন, উনার লাশ কি পাওয়া গিয়েছিল? লাশ পাওয়া গেছে বা ওরা তো মারতে চলে গেছে, আপনি যুদ্ধকালীন সময় আপনার সন্তান কতজন ছিল? ছোট ছোট বা তিনটা বাচ্চা আছে বা ছোট ছোট, এই তাদেরকে বড় করতে বা এই যে তাদেরকে বড় করতে কত কষ্ট করে মানুষ করেছি বা, আমার তো আমার স্বামীর বাড়ি ঘর ছিল না,
আমার স্বামীর তো বাড়ি ঘর ছিল না, মামার বাড়িতে আসলো বুঝছেন, তখন মামারও তো মেরে ফেলারি, আমার কাকুকে মেরে ফেলারি, তখন কি করবো, বাধ্য হয়ে বা বাড়ি ঘর নেই, কিছু নেই, চলে আর আমার ভাইয়ের বাড়িতে আমি 10 বছর কারা একটু কাম কাজ করে থাকি, আমার স্বামী তো জমা জমি আসলো না, আমার মামারা দিতে পারেনি বুঝছেন। যারা অনেকেই বিড়ম্বনা, তারা হয়তো তাদের তথ্যটা পৌঁছাতে পারছে না, বা এই কারণে হয়তো সরকার কিন্তু মুক্তি, আপনারা তাহলে কোনো ভাতা বা সুবিধা বর্তমানে পাচ্ছেন না? আর যেটা বললেন যে শেখ সাহেবের সময়ে মানে যুদ্ধের পরে, তখন শেখ সাহেব দিছিল 2000 কোটি টাকা আমার, জি জি, এই সরপুর আসল তো লাখানা খাদ্য, কথাটাও ভিডিও হচ্ছে না বুঝছেন, ওই দিয়ে আমাকে শেষ, আর কিছু মিথ্যা কথা আমি বলবো না, বা দিনটা পাইছি কথা দেয়নি, মানে ষোলো ঘর নিয়ে আমি বহু কষ্ট, বঙ্গবন্ধুর সময় মানে শেখ সাহেবের সময় একটা উদ্যোগ ছিল যে মানুষ করেছি কাম কাজ করে, বিড়ি বান্ধে, তখন বিড়ি বান্ধা আসলো, বিড়ি বান্ধিছি, কত কি করেছি, বা তেমনি সোলমল মানুষ হয়েছে, বা খুব বহু। এই গল্পটা আমি এই জন্যই জানতে চাইলাম যে যুদ্ধের পরে আপনার স্বামীকে হারানোর পর আপনাকে আরেকটা যুদ্ধ করতে হয়েছে, এই যে 47 বছর হয়ে গেল, এই সময়টা পর্যন্ত আপনি যুদ্ধ করেই যাচ্ছেন, তার মানে আমরা চেষ্টা করব এই আপনার এই ত্যাগের গল্পটা, আপনার এই এই ত্যাগের গল্পটা, তখন আমি এই যে এটা দেব নাই বা এটা দিয়ে আমি পালিয়ে গেছি বা পালিয়ে বা ওই যে মানে এই এই বাস্তবগুলো দেব, বাস্তব তো পানি আসলো, পানি আসলো বা মুতো গেছে, মুতো সলজি কুটি গেছে, কিবা বলি নিয়ে গেছে, সলাইছে, সল কান্দে আসলো, আমি তো একলাই চলে গেছি, ব্যাহ হয়েছে, তখন ওই খানটাতে আমি করছি বাবা আমি চুল পাকে যাবে, আমি তো হাঁটতে পারছি না, আমার তো চোখ কুয়ানে গাছতেছে, খানটা ফাঁসি তো কাছে খানটা ফির ভালো, আর তো কাছে এদিক দিয়ে জানছি যে আমরা আসলে আপনার গল্পটা আবার শুনবো আরও একদিন সুযোগ হলে।